দেখো এখানে একটা কত সুন্দর ছোট্ট একটা মা দুর্গা অ্যাসেম্বল করা হবে, দেখো আপাতত রাখা আছে ফাইবারের গ্লাসের এতে, দেখো কত সুন্দর, দেখো টোটালটা করা হয়েছে পার্ট বাই পার্ট, কিন্তু করে রাখা হয়েছে একদম প্রথমেই দেখতে পাচ্ছি ঢোকার মুখেই কিন্তু রাখা আছে। আর এখন কিন্তু শুরু হয়ে গেছে তোমার হচ্ছে পয়লা বৈশাখে যে গণেশ লক্ষ্মী পুজো হয় সেটা, চলো আজ কিন্তু মোটামুটি জমজমাটি আছে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর কিন্তু সুন্দর সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি, চলো গণেশ আর লক্ষ্মী কিন্তু বিক্রি হচ্ছে টোটালটা, আর অন্নপূর্ণাও হচ্ছে অনেক দেখতে পাচ্ছি, একটা কৌশিক কলেজ স্টোরে দেখতে পাচ্ছ অন্নপূর্ণার কাজ কিন্তু রীতিমতো জোর কদমে চলছে দেখতে পাচ্ছ তোমরা, চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। মোটামুটি স্টুডিওগুলো ফাঁকাই, যেগুলো মোটামুটি এমনি কালীনে ভর্তি থাকে দেখতে পাচ্ছ, টোটাল গয়নার এতে এখন ভর্তি। দেখো এখানে একটা সুন্দর জিনিস দেখায়, কত ছোট্ট, দেখো ছোট্টর মধ্যে কি সুন্দর দেখো টোটাল বানানো হয়েছে, দেখো এখানে কিন্তু তোমাদের একটু ভেতরে ঢুকে দেখো, এখানে কিন্তু অন্নপূর্ণার কাজ চলছে, যেহেতু বাসন্তীর পরপর কিন্তু অন্নপূর্ণা ঠাকুর একদম গায়ে গায়ে কিন্তু পুজো হয় প্রতি বছর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে জটার যে কালারটা সেটা কিন্তু করা হচ্ছে কাকু করছে, আর এখানেও দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কৌশিক পালেরই ঠাকুর দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু টোটালগুলো করা হচ্ছে টোটাল এক চালার মধ্যে, আর ওখানে একটা সিঙ্গেল দোগাটা করে করা রাখা আছে, দেখো একদম চলো একটু এগিয়ে যাই কি দেখা যায়, দেখো দাদু বসে আছে ওইদিকে একদম উল্টো দিকে, দেখো কত ছোট্ট সুন্দর একটা জোড়া রাখা আছে লক্ষ্মী গণেশের, সুন্দর লাগছে টোটালটা, তোমার সামনে গিয়ে আমি দেখা যাবো ছোট্টের মধ্যে কত সুন্দর, দেখো তিনখানা কিন্তু সেট রাখা আছে, তাহলে পেয়ে গাই এগিয়ে গিয়ে তোমার দেখা, এখানেও দেখো একদম কিন্তু, দেখো এই ভিডিওটা একদম র্যান্ডামলি দেখাচ্ছি যেহেতু হাতে খুবই সময় কম, দেখো এখানে কিন্তু একদম কিন্তু টোটাল কিন্তু রেডি হয়ে গেছে ঠাকুর, চলে একটু এগাই এগিয়ে গিয়ে দেখি কতটা কি কাজ হয়েছে, এখানে অনেক স্ট্রাকচার বাঁধার কাজ করছে সমস্ত, কিন্তু লক্ষ্মী গণেশে কিন্তু ভর্তি, দেখো এখানে কিন্তু গণেশের কাজ শুরু হয়েছে, গণেশ দুর্গার কিন্তু কাজ রীতিমতো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম এক মিনিটের যে কাজগুলো হয় মানে শরৎকালীন মা দুর্গার যে আগমন সেটা কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি অলরেডি। এনার সরস্বতী ঠাকুর খুব সুন্দর হয়, আমি দেখিয়েছিলাম তোমরা না দেখে থাকলে সরস্বতী পুজোর ব্লগটা দেখলে হয়তো বুঝতে পারবে, দেখো ওই একদম মোহনবাসীর রুদ্রপালের একদম দুটো দিকে একটা স্টুডিওতেও কিন্তু ঠাকুর রাখা আছে, কত সুন্দর দেখো ছোট্ট মধ্যে মাঝে, যেমন এখনও হয়তো শাড়ি টাড়ি পরানো হয়নি, এটা অর্ডার ছাড়াই মনে হচ্ছে তাই জন্য শাড়ি টাড়ি পরানো হয়নি এখন, তো দেখো একদম উল্টো দিকে কিন্তু মোহনবাসীর রুদ্রপালের, এবারে কিন্তু কোনোরকম অন্নপূর্ণা অর্ডার নেওয়া হয়নি, আগের বারে ছিল আমি তোমাদের দেখিয়েছিলাম আগের বারে, কিন্তু এবারে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর কিন্তু একদম রেডি হয়ে গেছে টোটালটা, এক মিনিটের কাজ শুরু হয়ে দেখতে পাচ্ছি একদম মায়ের কিন্তু দু মিনিটের কাজ হয়ে গেছে, এমনকি হাতের চেটো টেটো সমস্ত কিন্তু লাগানো হয়ে গেছে, চলে পেয়ে গাই গিয়ে দেখি কতটা কি কাজ হয়েছে এবারে, দেখো অনেকক্ষণ বাদে একটা কিন্তু কমপ্লিট ঠাকুর দেখতে পেলাম যেটা তোমাদের দেখাচ্ছি, কতটা সুন্দর দেখো টোটালটা বাসন্তী দুর্গা একদম মানে মা দুর্গার যেরকম রূপ সেরকম কিন্তু তৈরি করা হয়েছে, একদম সাবিকিয়া নয়, কতটা সুন্দর লাগছে দেখো টোটাল ঠাকুরটা সাদা গয়না দিয়ে টোটাল মাকে বাংলা মুখের মা, এখানে কিন্তু অনেক ছোটো ছোটো ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো রঙের কাজ হচ্ছে, এবার কিন্তু ফিনিশিং টাচের কাজ চলে দেখতে পাচ্ছ, কাকা বসে কিন্তু এখানে যে রুদ্রাক্ষের যে কালারগুলো সেটা দেখতে পাচ্ছ করছে ওইদিকে, আর এখানে দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো কিন্তু ঠাকুর কিন্তু তৈরি করে রাখা আছে, দেখো কাকা ভেতরে কিন্তু এখানেও কিন্তু ফিনিশিং টাচেরই কাজ চলছে সমস্তটা, টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু চক্ষুদানের পর্ব এবার শুরু হবে আস্তে আস্তে, চলো একটু এগাই, দেখো ওখানে কিন্তু একটা শেরাওয়ালি দেখতে পাচ্ছি ওই সামনেটা, চলো সামনেটা গিয়ে দেখো একটা রাখাল কলেজ স্টুডিও, যাই সামনেটা গিয়ে দেখা, এটা একদম কিন্তু রেডি হয়ে গেছে, দেখো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি রাখাল কলেজ স্টুডিওতে, দেখতে পাচ্ছ এখানে বাসন্তী দুর্গা কিন্তু কালারের কাজ চলছে দেখতে পাচ্ছ, আর এখানে সামনে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ঠাকুরও কিন্তু রাখা আছে, আর একদম ভেতরে দেখতে পাচ্ছ দুর্গার কিন্তু কাজ রীতিমতো শুরু হয়ে গেছে, দেখো রাখাল পলের ঘরের একদম বাইরে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু একটা খুব সুন্দর শেরাওয়ালি করা হয়েছে টোটালটা, মায়ের মুখটা কতটা সুন্দর দেখো, এখানে দেখতে পাচ্ছ ফিনিশিং টাচের কাজ চলে, দাদা দেখতে পাচ্ছ বসে কাজ করছে ঠাকুরটা, কিন্তু টোটালটা কিন্তু ডেলিভারি মানে সময় হয়ে এসছে মনে হয়, কারণ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, খালি চুল টুল লাগানো হবে, দেখো এটা কিন্তু হচ্ছে কাঞ্চি পলের স্টুডিও দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু অনেক কিন্তু অন্নপূর্ণা ঠাকুর কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছে মানে একদম চক্ষুদান থেকে শুরু করে
দেখতে পাচ্ছ একদম চোখ প্রধান থেকে শুরু করে সমস্ত কিন্তু কালার কিন্তু হয়ে গেছে, এমনকি শাড়ি পরানো পর্যন্ত হয়ে গেছে। মানে জাস্ট এবার ডেলিভারির পালা শুরু হবে, মানে যেহেতু আর হাতে একদমই সময় নেই। দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ স্বপন পালের ঘরের সামনে, দেখতে পাচ্ছ কি সুন্দর দাদা একটা কালী ঠাকুর তৈরি করছে, কতটা সুন্দর। দেখো ছোট্ট একদম এক হাত সাইজের বলতে পারো। আর দেখো এখানে একটা খুব সুন্দর কিন্তু লক্ষ্মী আর গণেশ তৈরি করে রাখা আছে, এটাও কিন্তু কাজটা দেখতে পাচ্ছ নিখুঁত কাজ একদম, কিন্তু মাটির টোটালটাই দেখতে পাচ্ছ, মানে কোনো কিন্তু অন্য কিছু জিনিস ইউজ করা হয়নি, মানে একদম মাটির টোটালটাই কিন্তু মাটির, মানে কাপড় টাপড় দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ টোটালটাই, কাপড় থেকে শুরু করে গয়না থেকে শুরু করে টোটালটাই কিন্তু মাটির, মানে আলগা কোনো জিনিসই লাগানো হবে না। দেখতে পাচ্ছি চুল টুল সমস্ত কিন্তু মাটির। আর দেখো ভেতরেও কিন্তু অনেক কিন্তু কাজ শুরু হয়ে গেছে, তোমার বাসন্তী থেকে বলো তোমার অন্নপূর্ণা থেকে সমস্তই দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখো ভেতরে মনে হচ্ছে ওটা দেখে যাচ্ছে মনে হচ্ছে বাসন্তী, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদমই অন্য রকম দেখতে পাচ্ছ, ঘোড়ার মতো সিংহটাকে করা হয়েছে। দেখো কুমোরটুলিতে যে বাসন্তী পুজোটা আমি তোমাদের আগের বারও দেখেছিলাম, এটা কিন্তু এখানে কিন্তু হয়, সেটা দেখতে পাচ্ছ একদম কিন্তু খালি টালি করা হয়ে গেছে। ঠাকুরটা এক্স্যাক্ট কোথায় আমি সেটা জানি না, কিন্তু একদম দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই কিন্তু হয়, আমি আগের বারও দেখিয়েছিলাম। দেখো এটা কিন্তু কার্তিক চন্দ্র পাল ল্যান্সেন্সে দাঁড়িয়ে আছি, দেখো কতটা সুন্দর, দেখো টোটাল কতটা বড়, দেখো মানে শেরাওয়ালি মাকে করা হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে টোটালটা, মানে একদম ডেলিভারি হবে মনে হচ্ছে দেখে, কতটা সুন্দর দেখো একদম অনেকটা বড়, মানে 10 ফুট 11 ফুট 12 ফুটের কাছাকাছি হবে টোটালটা, কিন্তু একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। দেখো এখানে কিন্তু একদম একটা টোটাল কিন্তু মা দুর্গার কিন্তু একদম রেডি হয়ে কিন্তু রাখা হয়, দেখতে পাচ্ছ এটা হয়তো ডেলিভারি হবে, খুব সুন্দর করে টোটালটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছ মায়ের মুখটাও কতটা সুন্দর। দেখো এখানে কত সুন্দর একটা দুখানা কিন্তু ঠাকুর কিন্তু রাখা আছে, কতটা সুন্দর একদম মিনিয়েচারের উপরে, কতটা সুন্দর মায়ের মুখগুলো একদম, মানে এক হাত সাইজের হবে একদম ছোট্ট, তোমরা দেখাচ্ছি আমি হয়তো বুঝতে পারছি তোমরা, এটা কাজ হয়নি এখন অনেকটা, আর এটা একদম কিন্তু কমপ্লিট হয়ে গিয়ে রং, মানে গয়না টয়না সমস্ত কিন্তু কিছু পরানো হয়ে গেছে, আর মায়ের মুখটা ছোট্টর মধ্যেও কতটা সুন্দর দেখো। দেখো ওখানে কত সুন্দর একটা ফাইবারের মা দুর্গা রেডি করা হচ্ছে, দেখতে কতটা সুন্দর দেখো, মানে একদমই মনে হচ্ছে মাটির দুর্গা, কতটা সুন্দর লাগছে। দেখো টোটালটা কিন্তু দাদারা বসে দেখতে পাচ্ছ কাজ করছে একদম, খুব সুন্দর লাগছে একদম অসাধারণ, মানে দেখে মনে হচ্ছে তো বাসন্তীরই, কারণ দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে, এবার হয়তো ডেলিভারি হবে।